ছেলে আশা করি বাবা বড় ছেলেকে চাকরি করে আশা করি বিবর আয়োজন করলো বংশ দেখলো না হায়রে আশা করি যখন বিয়ে দিল বংশ দেখলো না বৌমা যখন বেরিয়ে বাড়িতে এসে গেলেন এখন শ্বশুর হলো এক নম্বর দুই নম্বর হলো দেওর খাওয়াইয়া আর শ্বশুর খাওয়াইয়া স্বামী তো চাকরি করে লাস্টে বড় ভাই তো ছোট ভাই কলেজ পড়লে কিছু টাকা দিতে হবে লাইট পড়লে দাদা আমাকে 200 টাকা দেন আজকে কলেজে এটা ফিজ এটা ফিজ লাস্টে ভাবি কয় আমার সংসার নষ্ট করি ফেলাই জনগণ ঠিক না বিঠি স্বামী কালকে 500 টাকা দিয়ে আজকে তোমার ভাইয়ের হাতে 200 টাকা গেন ভাই বিবি জানো না ছোট ভাই রে বিবি মা ছোটবেলায় মারা গেছে এই ভাইকে কষ্ট দিলে আমার অন্তরে কষ্ট পায় বিবি রে এই কথা বলিস না রে বিবি না না ছোট ভাই তার পরাঠা নষ্ট করা যাবে না তার বেইমান ভাবি সহ্য করতে পারলো না স্বামী গো কেন আমি পাঠানতলিতে থাকলে এই দেশে মহিলারা পরিবেশ ভালো না শিক্ষিত না এখানে ইংলিশ মিডিয়াম স্কুল নাই স্বামী গো চলো আপনি চাকরি করেন মাথা ভাঙায় আপনি সেই জায়গায় জমিন দেখেন আমি পাঠানতলিতে এলাকায় থাকবো না বিবি তুমি এই কথা বলো কেন এটা আমার জন্মভূমি আমার চাচাজি বেঁচে আছে বংশধর বেঁচে আছে বাবাকে ছাড়িয়া ভাইকে ছাড়িয়ে আমি কোনোদিন যাইতে পারবো না স্বামী স্ত্রী তর্ক শুরু হয়ে গেল বিবি বলে তাহলে সংসার শান্তি হবে না লাখো টাকাও যদি বেতন পায় রে বাবা বিবি যদি ভারী আসে আর বলে স্বামীর সাথে যদি মুস্কি হাসি না মারে আমি আসল মলনা 70,000 মাসে বেতন পাইলো শান্তি হবে না যেরকম ঠিক না বিধি রসুলের কাছে অন্য বস্তু ছিল না মান সম্পদ ছিল না নবীর কাছে ছিল বিবিদের ভালোবাসা যেরকম সুবহানাল্লাহ বিবি বলছে স্বামী আপনি আমার কথা শোনেন স্বামী শুনতে শুনতে স্বামীর মাথা কানটা ভোতরা বানিয়ে দিছে আছে না বাবা কতগুলো বিবি আছে রে বাবা নারী আছে স্বামী কোন অবস্থায় আসে তার কানের মধ্যে মন্থর বলে দেয় মা বলে না স্বামী আসা পরে স্বামীর সাথে সংসারী কথা আগে সালাম দিবেন স্বামী কি খেয়েছেন আপনি অফিসে কোনো খাচ্ছেন কিনা মিষ্টি মুখে কথা বলবেন ওই স্বামী তোমার উপরে রাগ করবে না কতগুলো নারী আছে রে বাবা তোমার পাঠান তুলিতে নাই বোঝায় স্বামী এসে পড়ে দাঁতের মরমরি কর করি দেখি স্বামী পানি গেলা সাবা সাহস পায় না জোর ফন্থি না বিধি বিবি অবস্থা দেখলো বিবি ও চাকরি করি এই অবস্থা কেন আমার সাথে এরকম খারাং খারাং করে কেন লাস্টের মধ্যে অফিসে যে এক কাম করে লেখে একটা হয় একটা কেরানি বলে স্যার আপনার দরখাস্ত লেখা ভুল হয়ে গেল তো আপনি কি টেনশন করে লেখেন কি স্যার বুঝি পাছি আপনি এত দূর থেকে মোটর সাইকেল মারিয়ে আসেন আপনার তো টেনশন ওইটি আছে আপনি কাজ করেন স্যার এটি চাকরি করেন আমার এই দেখো মাথা ভাঙা এই শনি মন্দিরের পাশে কত জমিন পড়ি আছে মোর ভাইয়ের জমি এটি জমিন বাড়ি করো তো অফিসার মনে মনে করে একদিন জানতো না বাড়ি তুই ভি আমতে তুলি ফেলালু ছাড় এটি বাড়ি করো পাঁচ কানা নাও চারি কানা নাও টাকা আগে লাগবে না আপনি চাকরি করেন ভাইকে বুঝিয়ে দেব তখন অফিসার বলে রে ভাই একে নিয়ে দুই বছর থেকে কেসাল তুই তখন জমিন দিতে চাস টাকা যখন লাগবে না চাকরির থেকে কাঠি কাঠি দেব ভাইয়ের সাথে রাতে কথা হয়ে গেল আমার সারক জমিন দিতে হবে ভাই কেন ওর টেনশন নো ম্যাটার তুমি যখন চাকরি করে এক অফিসে আমি জমিন দিয়ে দিলাম বাড়ির মধ্যে অফিসার আসি বললো বিবি রে তোরে দোয়া কবুল হয়ে গেল জমিন হয়ে গেল কি তাহলে আজকে তোমার তিন বেলা খাবার দেন রাইতে তো খাবার দেয় সকালও খাবার দেয় বারে বারে মুস্কি হাসি মারে ও স্বামী জমিন কোন দিন ইস্তারি হবে ভাই কালকে হয়ে যাবে স্বামী গো তা করেন জমিন যখন কিনবেন জমিনের পাট্টা নম্বর ক্ষতির নম্বরে তোমার নাম তারপরে মন নাগ নাগ মন নামটা রাখবেন ওই জমিনে কেনার নিচে তোমার ভাইয়ের নাম ভেজাল ঢুকেইবেন না কারণ জানেন না তো কটা খুলি গোয়া খায় তোর এত বুদ্ধি কে বিবি তোর এত বুদ্ধি কারণ কি হ্যাঁ বিবি স্বামী জানেন না আমার এত বুদ্ধি কে মোর মা আগের থেকে বেশি বুদ্ধি আছিল মোর মা এত চালাক আছিল কে মোর মা এত বুদ্ধিমান নারী ছিল মোর মাও মোর বাপ মরি গেছে জীবনে বাপের সাথে কথা বলে নাই মুই তো তারে বেঠি বাপরে বাপ তারে বেটি তুই হ্যাঁ জমিন ন হয়ে গেল
कला पाता है गेलो रिश्तारी हुए गेलो भाईओ जाने ना बापो जाने ना बीबी रे जमीन निलाम घर बनाई किंतु बाबा भाई तू जाने ना मने मने बने थाके घर काम दो तला बिल्ली होलो नेपा कसा हुए गेलें रंग संगे हुए गेलें ओ बीबी केमन कुनी आब्बार कासे बोलबो कय स्वामी गो आमी बुद्धि शिखि दे एई कथाटा बोलें कि अब्बा एखान थेके बाइके गेले अफिसेर टाइम धरा जाए ना अब्बा आमी ओखाने अफिसे एकटा भाड़ा পাশে রুম আব্বা আপনি পারমিশন দিলে আপনি যেতে পারেন বাপ বলে শোনা রে এখান থেকে চাকরি করো ওখান থেকে করো চাকরি যাতে কোনো ক্ষতি না হয় বাবা তুমি যেখান থেকে করো আমি দোয়া করি রে শোনা তোমার চাকরি যাতে কোনো সরকারে ভেজাল করে না ছেলে বুদ্ধি পেয়ে গেল আব্বা যে রুমে থাকবো সেই রুমটা একটু দোয়া খারি করা লাগবে কিন্তু বাপকে বললো না এটা আমার বিল্ডিং ভাইও জানলো না বাবা দোয়া খারি করে আসলো কিছুদিন যাব স্বামী কে বলে ও বিবি রে আমি যাব আমি তো ঘর পাইলাম দোয়া হলো কেমন কুড়ি জানি এখন কালে একটা বা একটা বালি একটা খাটা একটা থালি একটা গেলাস একটা বাটি একটা প্রেসকুপার নিয়ে যাও আজকে দুই তিন দিন রান্না করি খাও তারপরে আমার মেমোরি বানবান আছে কিভাবে যাওয়া যায় জোরে কোন ঠিক না বিধি অফিসে তিন দিন থাকার পরে একদিন রান্না করতে হাত পড়া গেল একদিন তরকারি নামাইতে হাত পড়া গেল বিবি আর টান্স হতে পারি না তুই কেমন করি আয় কয় ও স্বামী টেনশন নাই কালকে সকালবেলা খালি টেরা একটা পাঠে দাও আমার বাড়ি মালজাল বাপের বাড়ি সোনা গহনা বিয়ের যৌতুক খালি টেরা কি দিয়া তারপরে কথাটা বাস করে দেব সকালবেলা টেরা গাছিয়ে অফিসারের বাড়ির সামনে পাঠান তুলিতে হরেন দিতেছে অফিসারের ছোট ভাই আব্দুর রহমান বলছে এই টেরা গলা ড্রাইভার এটা কি হরেন দেওয়া টাকা কোন মানুষ গরু ছাগল ভাড়াতে হরেন দিস কেন বলছে ভাই এই অফিসারের বাড়ি কোনটা বলে কেন বলে উনার দেখা করতে আসলাম উনি তো এখানে থাকে না উনার বাড়ি কোনটা আরে আমি উনার ভাই তো কেন আরে উনার বাড়ি যে মাল জাল আছে না পালং ন্যাপ 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 তো টিভি টেলিভিশন যা আছে সব আমার গাড়ি তুলতে হয় উনাকে ওখানে দেবে কেন আরে ওখানে জমি কিনি বাড়ি করছে দোতলা অফিসারে ভাই না ভাই সকালবেলা কথা বললো দাদা ওখানে রুম ভাড়া থাকে পাগল আমরা জানি সারের বাড়ি রুম ভাড়া থাকে আচ্ছা ভাই রে এটা কেমন কথা এখানে দাঁড়াও ড্রাইভার এখানে দাঁড়াও আমার ভাবি বিত্তগতা কোনোদিনও বলে নাই ড্রাইভার রে সকালবেলা ভাবির সাথে কথা বললাম জমিন কিনি যদি বাড়ি কিনছে তাহলে ভাই আমাকে একটা দিনও কেন কথা বললো না আমার আব্বা জানলো না ও ভাই ড্রাইভার আমি তার একটু দাঁড়াও আমি বাড়ির ভিতরে ভাবি জনের মুখে না শোনা পর্যন্ত আমি বিশ্বাস করি না দৌড়ে দৌড়ে বাড়ির গেটের সামনে দেয়া ভাবি জন করে রাখলো ভাবি জান আমার মা মরার পরে আমি জীবনে আমার মার মুখ দেখতে পারি নাই ও ভাবিজন আমি তোমার সাথে আমার মার মতন ব্যবহার তোমার সাথে করি ভাবি গো ও ভাবি কোন ঘরে আছো ভাবি ঘরে দরজায় যায় দেখে রে ন্যাপ তো সব টিভি টেলিভিশন যত আজ বহু বস্তু আছে সব পালা করে রেখেছি ভাবি এই নেতে তো টিভি টেলিভিশন কেন তুমি সব গড়ে রাখছো জানো না আব্দুর রহমান আমার তো এখানে বাড়ি না এই বাড়িটা তোকে ছাড়ি দিয়ে দিলাম আমরা ওখানে জমিন কিনি বাড়ি করছি ওই বাড়ি থাকবো এই বাড়ি আমার থাকা সম্ভব না দৌড়ে যা ভাবির পা দুটো ধরি বলছে ভাবি যান আমার আব্বা নামাজি মানুষ পরহাজগারি মানুষ আব্বা উজু করিতে পানি চায় গরম পানি চায় ঠান্ডার সময় ঠান্ডা পানি চায় আপনি যদি বাড়ি ছাড়ি চলে যান আমার বুড়া আব্বাটার কি হবে আপনার কি মায়া দয়া নাই পাবি আমি আপনাকে মার মতন সম্মান করি ভাবি গো আমার আব্বাটাকে কষ্ট দিয়ে আপনি জানলা বেইমান ভাবি বলে রে তোর আব্বা দেখা দরকার নাই তোর আব্বা টেনশন আব্বা করবে তোর চিন্তা তুই করবি এই বেইমান ভাবি এই কথা বলি ড্রাইভারকে যখন বলি দিল সব মাল জাল গাড়িতে লোড করা শুরু করলো ভাই এক জায়গায় কান্দে মাটিতে ভরি তার শ্বশুর আব্বা এক জায়গায় কান্দে শ্বশুর বলে আম্মা গো বৌমা আমি আমাকে এত তোকে ভালোবাসি ভা নিজের মেয়েটাকে বেশি ভালোবাসি মারে তুই যাস না
বৌমা বেঈমান যখন চলে গেল বেটা আব্দুর রহমান বাপের গালা দলে জমিনে ডুগরি বুড়ি কানলে আব্বা বড় ছেলের জন্য জমিন বিক্রি করে চাকরি নিয়ে দিলি সব নষ্ট করলি তো পথের ফকির বাণী দিয়ে আমাকে ছাড়িয়ে গেল আব্বা আমি তোকে কি করি খোয়াবো আমার রাস্তা নাই সারাদিন বাবা কান্দে ছেলে কান্দে রে সন্ধ্যের সময় ছেলে দেখলো বাবা সারাদিন একটা দানা মুখে দেয় নাই ছেলে বললো রে বুড়ে বাপটা কেমন করে অনাহারে রাখি রে ও বন্ধু যুবক রে পাঁচটা মিনিট তোমায় নেগিরি শুনে রাখো বর্তমান সমাজে নারীরা বাবা মাকে কেমন করে কারিয়া নেয় সোনার এই যুবক সন্ধ্যের সময় নিজে রান্না করলো রান্না করি বাবা নামাজ পড়ি যখন কান্দে সান নামাজ পড়ি বাবা সামনে থালাটা খাবার প্লেটটা দিয়ে দিল আব্বা খার আব্বা বলছে আমি খাবো না আমি খানা খাবো না ছেলে বলছে আব্বা আপনি যদি খানা না খান আমি তোমার ছোট ছেলে দানা মুখে দেব না আইরে বাপের সাথে ছোট ছেলের মহব্বত থাকে বাপ যখন দুই মুঠি খাল ছেলে দুই মুঠি খেয়ে ঘুমাইলো রাত পেয়ে ছেলে টেনশন করলো আমার কাছে পয়সা করি নাই আমি কি করি আমার আব্বাকে সম্মান জানাবো লাস্টের মধ্যে টেনশন নিজে বাবাকে না জানে বাজারে চলে গেলেন রিস্কা মালিকের কাছে বললো ভাই একটা রিস্কা কিস্তি নেব তোমার কাছে দিনে আমি তোকে 30 টাকা দেব যা কামাই করব আমার হবে মালিক দিয়ে দিল সারা দিন কাম করে রিস্কা মারে ছেলেটা বাবা জানলে ভাত খাবে দাঁড়ে আমি রিস্কা মারবো বাবা শুনলে এই দানা মুখে দেবে না কামাই করি করি বাড়িতে সবজি মাছ নিয়ে যায় বাবার কাছে রান্না করে খোয়ায় ছেলেকে বলে আব্বা তুমি ইলে কোথায় পয়সা পালা এত মাছ নিয়ে আসছো আব্বা গো আমি তোমার ছোট ছেলে আব্দুর রহমান চাকরি করি না কিছুই করি না আব্বা আমি তোকে শাক সবজি ডাল দিয়ে খোয়াবো তুমি দোয়া করবা না আমি যে খোয়াইতে পারি না ছেলের বাবা বলছে সোনারে তুমি যতটুকু খোয়াও আমি ততটুকু শান্তি আছি আল্লাহ বলছে বান্দা আমার ইবাদতের পরে তুমি তোমার ওই বাবা মার সঙ্গে ওয়াবিল ওয়ালিদাই সালাম তুমি তোমার মা বাবার সঙ্গে সদ ব্যবহার আচরণ করো আমি আল্লাহ খুশি হয়ে যাব যুবক যখন বাবার সাথে সৎ ব্যবহার করে বাবা জানে না আমার সন্তান আমার জন্য এত কিছু করে হঠাৎ করে ছেলে রিস্কা মারি একদিন দুপুর টামে যেয়ে দেখে বাবা জোহরের নামাজ শুনি নামাজের মশলা কানতেছে এত কানতেছে রে নামাজ শেষ তবু বাবা চোখের পানি বন্ধ হয় না আব্বাকে দৌড়ি দৌড়ি দেয়া নামাজের মশলায় পাঞ্জা করে ধরে বলতে আব্বা কোনদিন তোকে নামাজের মশলায় কান্দন দেখি নাই এত কান্দিস আমি তোর কান্দন মুখে দেখি তারে দেখতেছি বল বাবা ছেলে কথা শুনিস বলছে রে সোনা কান্দিকা যে বড় ছেলে অফিসে গেলে আব্বাকে বলি যায় অফিস থেকে ফিরিয়ে এসলে আব্বাকে বলে আজ দুই মাস হয়ে গেল রে ওই বউয়ের কথা শুনি আমার চেহারাটা একটা দিন দেখিয়ে গেল না আব্বা জন ও শোনা না যাবেন না শোনা না যাবেন নাকি পাঁচটা মিনিট যাবেন আবারে সোনারা তাবারও কাছে কেউ জান না সোনা ছেলে যখন এই কথা বলি বাবার কাছে বল আব্বা কি বলতে চাই আব্বা বড় ভাইয়ের সাথে কথা বলবি কলে হ্যাঁ হাইরে বাপকে বুঝ দিয়ে দিলেন আজকে আমি টেলিফোনে দাদার সাথে কথা বলবো সন্ধ্যের সময় যে ভাবি টেলিফোনে কল করলে আব্দুর রহমান আব্দুর রহমানের ভাবি বেঈমান ভাবি রিসিভ করলোকে ভাবি জল দয়া করি ভাইজনকে দাও আমার আব্বা একটা কথা কইতে সেই কথাটা ভাইয়ে বলে দেব বেঈমান ভাবি জানো রে দুই দিন পরে ঈদের নামাজ হবে মনে হয় পয়সা করে নাই এমনি জমা জমি নিয়ে পড়ে আছি এই ফোন তার দাদাকে ভাইকে দেওয়া যাবে না বলবি স্বামী বলছে বিবির কার ফোন ভাইয়ের কথা বললে ফোন নিতেও পারে লাস্টের মধ্যে ও বলো অফিসার স্বামী তোমার এক বন্ধু ফোন করছে সেই ফোনটা আমি কাঠি দিলাম আপনি ঘুমান আমি বললাম সকালবেলা ফোন করবেন ছেলে কান্দে বাড়ি গেলেন আব্বা বলল শোনা তোমার দাদা কথা বলছে আব্বা গো ভাবি আমাকে ধমক দিয়ে বলে তুমি ফোন করো কেন তোমার দাদা বাড়িতে নাই অফিস করো
করি এখনো বাড়ি আসে নাই বাপুদে যে শোনা তার জন্য কান্দা খায় তো দাদা আমার বাড়িতে থাকতে রাতে কোনোদিন 11-12টায় বাড়ি আসে কালকে তুমি 11টার পরে যাবা ডাইরেক্ট তুমি সরাসরি তোর দাদার সাথে কথা বলতে পারবা তারপরে দিন ছেলেটা বাবার কথা মতে রাত 11টায় মাস্টারের বাড়িতে টেলিফোন করলো দাদা ঘুমে যায় নাই অফিসের বিবি বেঈমান ভাবি টেলিফোনটা রিসিভ করলো কে তুমি এত রাতে ফোন করো ভাবি জন আমার ভাইকে দেও না আমার আব্বা একটা কথা বলবে বেঈমান ভাবি বলে কালকে ফাঁকি দিয়েছি আজকে কোন কথা বলি ফাঁকি দেব লাস্টে বললো ওরে আব্দুর রহমান তোমার দাদা অফিসে গেছে কোন বন্ধুর বাড়ি বলে গেছে এখনো ফেরে নাই আমাকে বলি দিস আজকে ওই অফিস করে বাড়ি আসবে না লাস্টের মধ্যে টেলিফোনটা তুইয়া কান্দে কান্দে বাড়িতে আসি কান্দে আর বলে আব্বা আমারা আমারা কেউ যাবেন না মা 5 মিনিট আব্বারা মা বোনেরা ও আমারা কষ্ট বলে আমি পাঠান তুলি তার না আমাকে যদি পাইতে চান আব্বারা বিশদবারে সভা আছে এই বড় মোর্চা ফজলে মৌলভীর বাড়িতে আমি ওখানে আসতেছি কালকের পরে মা বোনেরা লাস্টের মধ্যে ইতিহাসটা শুনিয়ে দেন সত্যত ইতিহাসটা লাস্টের মধ্যে তিনি দুই তো দুই দ্বিতীয় দিনের মধ্যে লাস্টের মধ্যে ভাই কথা শুনি বাবা কান্দা শুরু করলো আব্বা রে কান্দিস না আব্বা তোর ভাবি যখন বলছে বন্ধুর বাড়িতে চলে গেছে তোর ভাবি কোনোদিন মিথ্যা কথা বলার ব্যাপারে না এই কথা শোনার সাথে সাথে বাবার মনে একটা আঘাত আসি গেল রে আরে আমার ছেলে আমার কোনোদিন না কথা বলে নাই আমার বৌমার মনে হয় চালাকি আছে রে লাস্টের মধ্যে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা শুরু করে দিল কান্দতে কান্দতে বাবা অস্থির হয়ে গেল বাবা জবান তার কথা আসে না ছোট ছেলে পান্দা করে ধরল আব্বা কি হলো তোমার আব্বা ইশারা করি বলে আশা ছিল বড় বাবার সাথে কথা বলবো আর ভাগ্যে হলো না আব্বা তুমি যা দোয়া করবা আমি দুনিয়া থেকে চলিয়া যাবো আজকে রাতে বাবার মুখের কথা শুনি ছেলে গালা ছাড়ে দেয় না ফজরের নামাজের আগে রে বাবা হিসকি মারে আর দুনিয়া থাকে না বাবার গালা ধরি ছেলে কান্দে রে ফজরের আজানের আগে বাবা দুনিয়া থাকি চলিয়া গেলে এইখানে বাড়িতে তুমি রাখি গেলি রে বাপ আমি কেমন করি এই বাড়িতে থাকব বাবাকে রেখে দিয়ে মসজিদে নামাজ পড়তে গেল ইমাম সাহেব নামাজে সুরা শুরু করছে আব্দুর রহমান নামাজের কাতারে কান্দে ইমাম সাহেব বলে রে এমন কান্দন জীবনে কোনো মুক্তাদের দেখি নাই কে গো আজকে কান্দে নামাজের সালাম ফিরি দেখে আব্দুর রহমান কান্দে যে কেন বাবা কান্দ হুজুর আমি কান্দি কে আমার আব্বা না মারা গেছে আপনি আমার ইমাম আমার জুম্মা মুন্সি আপনি আমার আব্বার কয়টায় জানাজার দিবেন আপনি ওকে শুন বলতে আসলাম সবাকে মাটি দোয়া দাওয়া দিতে আসলাম আব্দুর রহমান কত জনি ইমাম সাহেব বলো আব্দুর রহমান তোর দাদা যে অমুক জায়গায় থাকে তোর দাদা কি তোর আব্বার মৃত্যুর সংবাদ জানে না তাড়াতাড়ি ফোন করো তোর দাদা আসতে পারে কি না দূরে থাকে আসতে সময় লাগবে তোমার দাদার কথা হিসেবে আমরা মাসরা করে মাথায় দোয়া ফয়সালা করবো তাড়াতাড়ি তুমি টেলিফোনে ফোন লাগাও আব্দুর রহমান মসজিদ থেকে বিড়ি দৌড়ি দৌড়ি টেলিফোন করতে গেল এত সকালে ফোন করে রে বেঈমান ভাবিও ফোন তোলে না দাদাও ফোন তোলে না চোখের বাড়ি ফেলে অস্থির হয়ে গেল আমার আব্বা গুনে আমার ভাইটা মাঠে দিতে পারবে না লাস্টের মধ্যে টেলিফোনের শব্দ শুনতে শুনতে অফিসারের কানের টেলিফোনের শব্দ পেয়ে গেছে বেঈমান ভাবি ঘুমেছিল ওই অফিসার টেলিফোনে রিসিভ কলটা হাতে নিয়ে যখন হ্যালো করছে ভাইয়ের গলা শুনিয়া ছোট ভাই একটা চিপ করে দিয়ে বলছে ভাই রে অফিসার লাভ দিয়ে বিছনাতে উঠি বলছে ভাই আব্দুর রহমান কোন সংবাদ তুমি এত সকালে দাও আমার আব্বা কি সত্যি মারা গেছে কলে বাইরে মনে হয় আব্বা 2 দিন আগে কোনো ব্যামার হয়েছে তার আগে কেন ফোন করিস নাই আব্দুর রহমান বলছে ভাই আমি পরশু দিন ফোন করেছিলাম ভাবি বলছে
তুই বলে বাড়িতে ছিলি না বাইরে কাল কাব্বা তোর সাথে কথা বলার জন্য এত পাগল কাল রাতে 11টায় ফোন করেছিলাম ভাবি বলছি তুই বলে কোন বন্দর বাড়িতে গিয়েছিস অফিসার বলছে না না আমি দুই দিন বাড়িতে আছি অফিস বন্ধ আমার বিবি এত বেঈমানি করলো রে আমার বাপটা গো মরণ সবে দেখতে দিল না বিবিকে লাভ দিয়ে চিকু দিয়ে বললো বিবি রে তুমি এত বড় বেঈমানি করলি রে বিবি তোর জনে ভাইয়ের মায়া সাল্লাম জন্মদাতা বাবার মায়া সাল্লাম গ্রামের পারবাসীর মায়া সাল্লাম মরণের সময় আমার আব্বাটার চেহারাও দেখতে দিলি না ও বন্ধুরে চুরি রাখে আল্লাহ নবী বললেন যা মা তালেন সালয়াল কাতান হুয়া মালা নবী বলেন মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে রসুল বল ইল্লা মিন সালাসাতি তিনটা আমল কবর বসে বন্ধ হবে না ও পাঠানতলির বন্ধুরে মা বলে আজকে তোর মা কবরে পড়ে আছে বাপ কবরে পড়ে আছে আল্লাহ নবী বলে ইয়ান্তা বাহু বিহি ও বাবার চুরি রাখে নবী বলল ওই বান্দাটা যদি বাবার নামে সাদাকা থলো জারিয়া আলমিহি ইয়ান্তা বাহু বিহি আউলাদুন সালিহুন ইয়াদুউলা নবী বলল ওই সন্তানটা যদি বাবার নামে সাদকা জারিয়ে করে দেয় কেলেম শিখি যদি অপর কেলেমের শিক্ষার দান দেয় নেক সন্তান হয়ে যদি ওই বাবা মার জন্য যদি দোয়া খায় করে সালিহুন মানে ভালো ওই সন্তান যদি ভালো হয় মা বাবার নামে যদি দোয়া খায় করে ওই সন্তানের দোয়া কোনোদিন বিফলে যায় না।